মাথা দেখে উড়াই দেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে मैं जन्नतुल फेरदौस सदिया जन्नत यही नाम एखो आप नाम व्यवहार करें तो विज्ञापन भाषा देखे जख टेलिफोने कथा है तरह एक अपॉइंटमेंट है यूजुअली को ना को भलो रेस्टुरेंटे होटेले तो जरा विक्टिम तरह जो तथ्यगुल्लो पे से प्रथम रेस्टुरेंटे देखा हार पर प्राथमिक जे बांगाली घराना जो पात्र पात्री देखा है ठीक सरकम ही তিনিও থাকেন এবং দুজনের মধ্যে কথাবার্তা হয় খুব স্ট্রেট ফরওয়ার্ড উনি বাংলা অল্প অল্প জানে নিজেকে কানাডিয়ান বলে দাবি করেন তো তারপরে যখন প্রাথমিক কথাবার্তা হওয়ার পরে যেটা নিয়ে বিশ্বাস ভাই যে আগে বললাম যে ট্রাস্ট বিল্ডিং এর যে বিষয়টা আছে মুরব্বি গোছের একজন আসেন এসে বলেন যে ইনি আমার মামা তার মানে হবু মামা শ্বশুর আর কি তো তিনি আবার পাত্রী দিক থেকে পাত্রকে দেখে বলে হ্যাঁ চলবে এরকম পাত্র চলে তো তাতে একটা মনে হয় যে পাত্র মনে হলো যে পরীক্ষা পাস করলো আর কি তো এখান থেকে আসলে শুরু আমি মোহাম্মদ মুক্তার হোসেন আমার বাড়ি জালালপুর গ্রামে নকলা থানা জেলা শেরপুর তো আমি অফিসে বসে আমার অফিসে বসে আর কি যে আমি নিয়মিত ইত্তেফাক পত্রিকা পড়ি তো হঠাৎ চোখের পরে যে পাত্রপত্রী কলমে সপরিবারে বিদেশ মানে কানাডা পাঠানোর একটা সুযোগ তো আমার ছেলে আবার কানাডা যেতে খুব আগ্রহী তখন আমি ওই নাম্বারটাতে যোগাযোগ করলাম কিভাবে তারা পাঠাবে কেমনে পরে তারা প্রাথমিক উপজল দিল যে প্রথমে আপনাকে পাঠাবো এরপর আপনি পুরো পরিবার নিয়ে যেতে পারবেন তো আমি জানতে চাইলাম যে মাথা পিছু কত খরচ করতে পারে পরে আমার ফ্যামিলির মেম্বার যেগুলো কতজন আছে আমার তিন ছেলে আছে ওয়াইফ আছে আমি আছি আমরা পাঁচজন বলে আপনার পাঁচজনে পাঁচ ছয় তিরিশ লাখ টাকার মতো লাগতে পারে তো আপনি অর্ধেক টাকা দেবেন আপাতত পনেরো লাখ টাকার মতো এরকম দেন তারপরে বাকি টাকা আপনি যাওয়ার পরে দিয়ে দিন কার্যাবলী কী হবে বললো যে ওখানে গোল্ডের দোকানে ডিউটি করতে হবে গোল্ডের দোকান আছে আমাদের ওখানে ডিউটি করতে হবে তো বাংলাদেশে আপনাদের পরিচয় কী সমস্যা কী কী করেন বললে আমরা ডিএসএল কোম্পানির সাথে সম্পৃক্ত তো ডিএসএল তো জায়গায় জায়গায় আমরা সাইনবোর্ড দেখি বিভিন্ন জায়গায় অফিস দেখি ডিএসএল নাম করা কোম্পানি তো বলে আপনাদের কোন ব্যাংকের সাথে লেনদেন তারা বলো যে আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে লেনদেন করি তো আমি ডানমন্ডি শাখা ইউনিয়ন ব্যাংকের সাথে তাদেরকে লেনদেন করি তার পরবর্তী আমি ওই ব্যাংকে গিয়ে জানতে চাইলে দেখলাম তাদের অ্যাকাউন্ট ব্লক পরে বিভিন্ন নাম্বার থেকে তারা যোগাযোগ করে নাম্বারগুলো ব্লক তারা ডিপ্লোমেটিক জোন বারো নম্বর রোড কত টাকা দিলেন কি পারপাসে দিলেন তাদের আমি দিলাম হলো যে আমার সপরিবারে তারা কানাডা পাঠাই দিবে আমার তিন ছেলে প্লাস আমার ওয়াইফ আমি আমরা পাঁচজন আর কি জি না আমি হলো আপনার ওই ওখান থেকে কলমে যে আপনারা যে এই যে বলতেছেন যে দ্বিতীয় বিবাহে আপত্তি নাই তারপরে কানাডা কম খরচে পাঠানো হবে তারপরে কি আপনাদের বললাম আমাদের ফুল ফ্যামিলি কানাডায় থাকে আপনি বললাম যে আমার তিন ছেলে আছে আমার ওয়াইফ আছে আমি আছি আমরা পাঁচজন বলে সপরিবার যদি বিদেশ যেতে চান তাহলে আপনি যাই দেবেন আমি কীরকম খরচ পড়তে পারবো মাথা পিছু পাঁচ লাখ টাকা খরচ পড়বে এরকম একটা প্রপোজাল দিল আমি তাকে টোটাল ষোলো লাখ টাকা দিয়েছি